নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে আরও একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমি বানিয়েছি অমৃত স্বাদের সিমুই রেসিপি। তো এই সিমুই রেসিপিটি কিন্তু খুবই সোজা এবং খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আপনারা কিন্তু সকাল হোক বা সন্ধ্যা এরকম সিমুই চটপট বানিয়ে নিয়ে খেতে পারেন, আর খেতে ভীষণই মজার হয়। আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আজকে মজার স্বাদের সিমুই রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, সেগুলোকে প্রথমে ঘিয়ে ভেজে নিতে হবে। তো এখানে আমি আমন্ড, কিশমিশ ও কাজু বাদাম নিয়েছি, নিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এক্সট্রা ঘি যেটা কড়াইয়ের মধ্যে ছিল তার মধ্যে কিন্তু সিমুইটা ভালো করে ভেজে নিতে হবে, একটু হালকা ব্রাউন কালার করেই ভেজে নেব। আর সিমুই কিন্তু ঘিয়ে বানালে বেশি টেস্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম, দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 লিটারের থেকে একটু কম, 750 গ্রাম লিকুইড দুধ। তো দুধটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে 5 থেকে 7 মিনিট কিন্তু লো টু মিডিয়ামে ফুটতে দিতে হবে, তাহলেই ভালোভাবে সিমুইটা সিদ্ধ হবে। এবং দিয়ে দিচ্ছি 4টে থেতো করা এলাচ, এলাচের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি চিনি 1 থেকে 2 চামচ পরিমাণে, আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন তেমন দিতে পারেন। দিয়ে দিলাম একটু কালার ফুড, আপনারা যদি জাফরান ব্যবহার করতে চান করতে পারেন। তো আমি একটু কালার ফুড দিয়েছি, কালারটা ইয়েলো দেখতে লাগবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে, সেই জন্যই দিলাম। তো সিমুইটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটাও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা বেশি সময় কিন্তু লাগে না বানানোর জন্য, 10 মিনিটের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। তো একদমই রেডি হয়ে গিয়েছে চটপট আমার সিমুই রেসিপি। এই অমৃত স্বাদের সিমুই রেসিপি কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়, বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে। তাহলে আজকে সিমুই রেসিপি কিন্তু একদমই রেডি। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটি লাইক করে দিতে ভুলবেন না, এবং এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।